নমস্কার, আমি দেবাংশু ভট্টাচার্য। আজকে বিজেপির নবান্ন অভিযান, সেই নবান্ন যে নবান্নতে মুখ্যমন্ত্রী নেই, স্যানিটাইজ করার জন্য দুদিন বন্ধ। কিন্তু স্যানিটাইজারের কথা শুনে পিলপিল করে চলে এসেছিল ভাইরাস ওভার কনফিডেন্স নিয়ে, যে এই স্যানিটাইজার তাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা সবাই জানি স্যানিটাইজার ভাইরাস মারতে বা ভাইরাস সরাতে সক্ষম, এবং আজকে আমরা সেটাই রাজনৈতিক ইতিহাসে প্রথম পশ্চিমবঙ্গের মাটিতে কোন একটা রাজনৈতিক দল রাজ্যের প্রধান কার্যালয়ে অভিযান করতে যাচ্ছে পকেটে বন্দুক নিয়ে। কি প্ল্যানিং ছিল বিজেপির? প্ল্যানিং ছিল ওই বন্দুক দিয়ে ওই ভিড়ের মধ্যে থাকা কোনো বিজেপি কর্মীকে খুন করে আস্তে থেকে আস্তে করে কেটে পড়া। কি করা যেত তাহলে? রাজ্য পুলিশ এবং প্রশাসনের উপরে দোষ চাপিয়ে দেওয়া যেত এবং বলা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদেরকে খুন করা হয়েছে। আমার প্রশ্ন, এভাবেই কি মনীষ শুক্লকে খুন করা হয়েছে? এভাবেই কি দাড়িভিটের ওই তিনজন ছাত্রকে আঘাত করার চেষ্টা হয়েছিল? আমি আজকে প্রশ্ন করতে চাই, কারণ হচ্ছে লাইভ ক্যামেরায় প্রকাশিত ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলটা আগাগোড়াই জামাবাজ। আমরা আপনাদের বারবার বলে আসছি, একটা জামাবাজি প্রমাণ দিই। বহু বিজেপি নেতা নেত্রী আজকে দেখেছেন জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে পড়ে রয়েছেন, যেন কত মেরেছে পুলিশ তাদের। সত্যি কি পুলিশের লাঠিতে এদের জামা প্যান্ট ছিঁড়েছে? আচ্ছা কিভাবে ছিঁড়েছে বলুন তো? ভাবতে পারছেন, ওই মানুষটাকেই পুলিশ খালি মারে? ওই মানুষটাকেই শুধু বুকের মধ্যে পুলিশ মারে? সায়ন্তন বসুও তো ছিলেন, গতবারের একবারও তো তাকে শুয়ে পড়ে শ্বাসকষ্ট অভিনয় করতে দেখা গেল না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আজকে একটা কথা আপনাদের বলি, বিজেপি বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিরোধী নেত্রী ছিলেন, কিন্তু তার কর্মীর গায়ে একটা লাঠির বাড়ি পড়ার আগে তিনি তার মাথাটাই রডের নিচে বাড়িয়ে দিতেন। সেই কারণেই এক মাসের কাছাকাছি হসপিটালাইজ ছিলেন, কোমার মুখ থেকে ফিরে এসেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের মিছিল আমরা কি দেখলাম? নেতারা শুরুতেই বেপাত্তা, শেষ অব্দি লড়ে গেলেন শুধুমাত্র নিরীহ কর্মীরা। যে তেজস্বী সূর্য ব্যাঙ্গালোর থেকে উড়ে এসেছিলেন বিজেপির যুব মোর্চাকে নেতৃত্ব দেবেন মোড়ে, সেই তেজস্বী সূর্য কলকাতার কোনো একটা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে চলে গেলেন। দেখেছেন তেজস্বী সূর্যকে লাঠির সামনে গিয়ে পুলিশকে ফেস করতে? দেখেছেন তেজস্বী সূর্যর গায়ে বেগুনি রঙের ভিজে গেছে? না, কিন্তু সাধারণ বিজেপি কর্মীরা মার খেলেন। বিজেপি এইভাবেই রাজনীতি করে, কর্মীদের মৃত্যুর জন্য গিয়ে দেয়। আমি বিজেপিকে শিক্ষা নিতে বলবো বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তিনি একটা কর্মীর গায়ে হাত পড়ার আগে নিজে এগিয়ে যেতেন, নিজের মাথাটাকে এগিয়ে দিতেন। শোন ভাই দেবাংশু, বাড়ি বাড়ি রটে গেছে, নীল সাদা হাওয়াই চটি হারিয়ে গেছে, চটি চাটায় সিদ্ধ যারা, চটি চেটে হয়েছে গাধা তারা। ভাই দেবাংশু, তোর অভিজ্ঞতা কম জানি, কিন্তু বুদ্ধি এত কম সেটা জানা ছিল না, আজ জেনে গেলাম। প্রথমে তোকে জানাই, ওটা পশ্চিমবঙ্গের যুব মোর্চার অভিযান ছিল, আর খুব যুব সমাজ শান্তিপূর্ণ মিছিল করেছিল কিনা তা যুব সমাজ ও যারা লাঠিচার্জ কাঁদানে গ্যাস ও যুব সমাজকে বাধা দিয়েছে তাদের কাছে একবার জান, তুই জেনে যাবি। তোর চটিপিসি ভয়ে লুকিয়ে ছিল, তাই তোর মধ্যে সম্পূর্ণ তথ্য নেই। ভাই দেবাংশু, তোদের কাছে শান্তিপূর্ণ আন্দোলন হলো সরকারি সম্পদ নষ্ট, ট্রেন জ্বালানো, বিধানসভা ভাঙচুর, তুই সত্যি বলছিস? এগুলোই বাংলার যুব সমাজের আন্দোলন? আর যার পকেট থেকে বন্দুক পাওয়া গেছে সে কে, লাইসেন্স আছে কিনা সেই সম্পর্কে অবগত হতে শেখ আগে, তারপর বলবি। ভাই দেবাংশু, ওটা নবান্ন, চটিপিসির পার্টি অফিস না যে যখন খুশি বন্ধ করা যায়। শনি ও রবিবার ছুটি থাকে, সেই দিন স্যানিটাইজার করা গেল না কেন, এটা বল আগে। শোন ভাই দেবাংশু, বাংলার জনগণ খায় না, তোরা কিন্তু চাল চুরি করে খাস। আর ভাই, ছাদের ওপর থেকে বোমা কারা মেরেছে জনগণ সব দেখেছে, জল কামানের নীল রং প্রয়োগ, নারী পুরুষ নির্বিশেষে নির্মমভাবে পিটিয়ে আহত করা, জনগণ দেখেছে সব। শোন ভাই, রাজনৈতিক হিংসা ততটাই করা উচিত যতটা সহ্য করার ক্ষমতা আছে। মনে পড়ে সিপিএম এর সময় তোদের কিরকম পালিশ করা হয়েছিল? আগামী দিন করলে সহ্য করতে পারবি তো তোরা? পুলিশ তাই করছে যা তাদের আদেশ দেওয়া হয়েছে। আগামী দিন বিজেপি সরকার গড়বে, সকল হিসাব এইভাবেই নেওয়া হবে, প্রস্তুত থাকিস। ভাই দেবাংশু, তুই একটা মানুষ, এর জেলে নিয়ে যাওয়ার ছবিটা দেখিয়ে, যখন একটা মানুষকে জেলে নিয়ে যাচ্ছিল সেই সময়কার ছবিটা দেখতে পেলি, ও সেটাকে নাটক বলছিস। তো তুই বল, 2011 থেকে এই বাংলায় মানুষ কত নাটক দেখেছে? হত্যা করিয়ে সেটাকে আত্মহত্যা বা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কত মায়ের কোল খালি করেছে তোদের এই পাগলি পিসি।
তোর কথা অনুযায়ী একইভাবে এক বছর আগে রাজুদা লালবাজারে ওই লালবাজার অভিযানে নাটক করেছে, তার কিছু হয়নি। তুই একটা কথা বল, পিসি কি তাহলে এতদিন ধরে তার ওপর যে হেনস্থা অত্যাচার এর কথা বলেছেন সেটাও কি নাটক ছিল নাকি? মদনদা, কুণাল চিটিংবাজ, ছত্রধর যেমন এখন সাধু সেজেছে, বা এমন যারা সম্পদ তারাও কি নাটক করেছে এতদিন? তুই আগে খচ্চর ছিলিস আর এখন গাধা, গাধায় পরিণত হয়েছিস। খচ্চর এটা গালাগালি নয়, কিন্তু খচ্চর হচ্ছে ঘোড়ার মতো দেখতে প্রাণীটার নাম। তোর শিক্ষা দুর্বল তো, তাই তোকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম। তুই বলছিস ভারতীয় জনতা পার্টিতে কর্মীদের নাকি কোনো দাম নেই। ভাই শোন, এটা ভারতীয় জনতা পার্টির পরিবার, এখানে কর্মীরা সব। যদি এর মানে উদ্ধার করতে পারে তাহলে পিকের কাছে যা, উদ্ধার হয়ে যাবে, তাহলে ওর থেকে সব কিছু বুঝে নে গিয়ে। আর তুই বলছিস তেজস্বী সূর্যর কথা, শোন ভাই, তেজস্বী সূর্য একজন ভারতীয় জনতা পার্টি দলের কেন্দ্রীয় যুবনেতা ও সাংসদ। তোর মতো চটি চাটা ও চুরি করে চাল খাওয়া মানুষ নাও। শোন ভাই দেবাংশু, তোর দলকে বুদ্ধি দেয় এভাবে বুদ্ধি দিয়ে এইভাবে অপদস্থ না করে নবান্ন খোলা রাখতে, এতে বিরোধী দলের সুবিধা যত না হবে তোর দলের ইমেজ উন্নতি তত হবে। কিন্তু তোরা যা করলি এর থেকে প্রমাণিত হয়েছে যে সত্যি বিজেপি যুব মোর্চার ও যুব সমাজের আন্দোলন ও অভিযোগ পুরোপুরি সত্য। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।